প্রিয়সীকে বিয়ের প্রস্তাব দেবার জন্য ঠিক কতটা সময় অপেক্ষা করা উচিত প্রেক্ষাপট বিবেচনায় সময়ের দৈর্ঘ্যে ভিন্নতা থাকলেও স্লোভাক অ্যাথলেট ডমিনিক চেনির জন্য অপেক্ষাটা ঠিক 35 কিলোমিটারের হাঙ্গেরির বুদাপেস্টে চলছে 19তম ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ রেকর্ড ভাঙা গড়ার কারণে প্রতিদিনই সংবাদ শিরোনাম হওয়া এবারের টুর্নামেন্ট এবার আলোচনায় ভিন্ন এক কারণে রেস ওয়াকিং ইভেন্টের ট্র্যাকেই বিয়ের প্রস্তাব দিয়ে বসলেন স্লোভাক অ্যাথলেট আগে থেকেই পরিচয় ও বোঝাপড়া ঠিকঠাক হওয়ায় স্বদেশী হানা বুর্জোভাও তা গ্রহণ করেছেন সানন্দে দুজনের হ্যাপি এন্ডিং এখন টক অব দ্য ইভেন্ট অবশ্য বুর্জোভাকে প্রস্তাবের বিষয়টি আগে থেকেই ঠিক করে রেখেছিলেন ডমিনিক চেনি গোটা 35 কিলোমিটার আংটিটা আমার শর্টসের ছোট্ট পকেটে ছিল সত্যি বলতে এটা পড়ে যায় কিনা তা নিয়ে দুশ্চিন্তা করছিলাম প্রতি পানি ব্রেকে আমি এটা চেক করেছিলাম ব্যাপারটা মজা ছিল এবং আমি আনন্দিত এটার সুন্দর সমাপ্তি ঘটেছে আসুন আমরা অটিজম সম্পর্কে জানি না বুঝেই ওদেরকে বোঝা না মনে করি 22 বছরের বুর্জোভা অবশ্য নিজের ইভেন্টটা স্মরণীয় করে রাখতে পারেননি নারীদের ক্যাটাগরিতে হয়েছেন 28তম তবে এন্ডিং লাইন পার করার পর এমন চমক ওই ফলাফলকে মাথা ঘামাতে দেয়নি বেশি প্রস্তাবে হ্যাঁ বলতে কিছুটা সময় নিলেও এখন বুর্জোভার মাথায় ঘুরছে ভিন্ন পরিকল্পনা সদ্য বিবাহিত এই দম্পতি একসাথে অংশ নিতে চান আসন্ন অলিম্পিক গেমসে অলিম্পিক গেমসে নতুন একটা ইভেন্ট যোগ হতে যাচ্ছে এটা হচ্ছে রিলে রেস ওয়াকিং এবং এটার প্রতি দলে একজন নারী ও একজন পুরুষ দুজন করে থাকবে বিষয়টা কঠিন হলেও আমরা এই ইভেন্টে একসাথে লড়তে চাই কোনো পদক না পেলেও নিজের ইভেন্টে ক্যারিয়ার বেস্ট স্কোর করেছেন ডমিনিক চেনি 19 নম্বরে শেষ করলেও গোল্ড মেডেলিস্ট আলভারো মার্টিনের সঙ্গে তার পার্থক্য ছিল মাত্র 8 মিনিট অবশ্য এমন একটা দিনের পর কেই বা পদক নিয়ে মাথা ঘামাবে সাব্বির মিথুন সময় সংবাদ